সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কানাইঘাট প্রেস ক্লাব পরিদর্শন করেছেন সোমবার বাদাসর মেয়র আরিফুল হক সিলেট এন ময়নুল হক বুলবুলের নাতির জানাজার নামার শেষে বিকেল সাড়ে চারটায় প্রেস ক্লাব পরিদর্শন করেন এ সময় তিনি স্থানীয় সাংবাদিক ও উপস্থিত সুদীজনদের সাথে ক্লাব কার্যালয়ে মতবিনিময় করেন ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়কালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন তিনশো আউলিয়ার পূর্ণভূমি সিলেট সিটিকে দেশের অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ধলমতের উর্ধে উঠে সিলেটের সকল মহল ও কলম সৈনিক সাংবাদিকদের সহযোগিতা করে যাচ্ছেন কানাইগেট উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান একটি সুপ্রতিষ্ঠিত প্রেসক্লাব থাকায় তিনি অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সেই সাথে তিনি কানাইঘাটের মানুষের মৌলিক দাবি ও এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কানাইঘাটকে সব দিক থেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান শোরমা নদীতে বৈধ মৎস্যজীবীদের মৎস্য শিকারে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সহ নদী দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেটের জেলা প্রশাসন এ সময় নদী থেকে প্রতিবন্ধকতাগুলো দূর করা হয় ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় সোমবার সকালে শাহফরান রহমতুল্লাহ আলহি থানার চক এলাকায় সুরমা নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইশতিয়াক ইমন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম অভিযানে দুই প্লাটুন পুলিশ ও দুই প্লাটুন র্যাব সদস্য অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইশতিয়াক ইমন এ সময় বৈধ মৎস্যজীবীদের আশ্বস্ত করে বলেন তারা সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সুচ্চার হন তাহলে অবৈধ স্থাপনা তৈরিকারীদের প্রতিরোধ করা সম্ভব হবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান সবশেষে জানাব বিশ্ব ক্যান্সার দিবসের খবর আমি এবং আমরা একসাথে কাজ করি ক্যান্সারকে জয় করি এই প্রতিবন্ধকের সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস পালন হয়েছে এই ক্যান্সার দিবস উপলক্ষে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের উদ্যোগে নর্থ ইস্ট হাসপাতাল থেকে একটি রেলি বের করা হয় রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয় এ সময় নর্থ ইস্ট মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের সদস্য সহ ডাক্তাররা উপস্থিত ছিলেন পাশাপাশি নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রেলিতে অংশগ্রহণ করেন